উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় হিমালয়ের কোলে ছোট্ট একটি গ্রাম মুনসিয়ারি, যেন পঞ্চচুল্লির পায়ের নিচেই অবস্থিত। নন্দাদেবী, নন্দাকোট, রাজারম্ভা এবং পঞ্চচুল্লির মতো শৃঙ্গ দেখতে চাইলে মুনসিয়ারির থেকে সেরা জায়গা ভূ ভারতে আপনি পাবেন না। মুনসিয়ারিতে এবার আমরা ছিলাম KMVN এর ট্যুরিস্ট বাংলোতে। আমরা এখানে এবার 3 রাত ছিলাম। প্রথম দিন আমরা ছিলাম 302 নম্বর ঘরে। বেশ ছিমছাম ঘরখানি, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে, খাট বিছানা সোফাসেট টিভি সবই ঠিকঠাক রয়েছে, কিন্তু ঘরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর ব্যালকানিতে, যেখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন, কারণ আপনার চোখের সামনে রয়েছে শুধু পঞ্চচুল্লি। এদের ঘর লাগোয়া ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমে গিজার রয়েছে। এই রেস্ট হাউসে আমরা 3 রাত 3টি ঘরে ছিলাম। দ্বিতীয় রাত আমরা ছিলাম দোতলায় 206 নম্বর ঘরে। এই ঘরটি বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজানো। ঘরে বসার চেয়ার, টেবিল, টিভি, রুম হিটার সবই রয়েছে, আর সব ঘরেই রয়েছে সংলগ্ন ব্যালকনি, যেখান থেকে পঞ্চচুল্লি অহরহ দৃশ্যমান। এদের ঘর লাগোয়া ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমে গিজার রয়েছে। তৃতীয় রাতে আমরা ছিলাম এই ট্যুরিস্ট রেস্ট হাউসের সবচেয়ে ভালো ঘরটিতে, সেটি হলো 301 নম্বর ঘর। এই ঘর সংলগ্ন ব্যালকনি ছাড়াও ঘরে বসেই এখান থেকে পঞ্চচুল্লির পুরো ভিউ দেখা যায়। এই ঘরে থাকা নিঃসন্দেহে একটি আলাদা অভিজ্ঞতা। আপনারা যারা এই রেস্ট হাউসে থাকবেন, তারা এই 301 নম্বর ঘরখানি বুক করার চেষ্টা করবেন।
ঘর লাগোয়া, ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে গিজার রয়েছে। এদের এখানে একটা ভালো রেস্তোরাঁ আছে, খাবার অর্ডার করলে ডাইনিং হলে বসে যেমন খাওয়া যায়, আবার এদের রুম সার্ভিসও আছে। খাবারের পরিমাণ বেশ ভালোই দেয় আর স্টাফদের ব্যবহার অত্যন্ত আন্তরিক। আমি এখানে অনলাইনে ঘর বুক করেছিলাম, কিভাবে ঘর বুক করবেন সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভালো দিনগুলি বোধহয় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আমাদের মুনশিয়ারির দিনগুলো যে কোথা থেকে ফুরিয়ে গেল মালুম পেলাম না। এবার ফেরার পালা, বিষণ্ন মনে আমরা মুনশিয়ারি ছেড়ে রওনা দিলাম কৌশানির পথে।